Om Guru Brahma Guru Vishnu Guru Deva Maheshwara Guru Shakshat Parama Brahma Tasmai Sri Gurave Namaha Om Namah Brahmana Devaya Go Brahmana Hitaya Cha Jagadhitaya Krishnaya Govindaya Namo Namaha He Krishna Karuna Sindhu Dina Bandhu Jagatapate Gopesha Gopika Kanta Radha Kanta Namastute Namaskar Supriya Srota Bandhura Shakalke Shapram Shagata Aajke Amra Shunbo একাদশী ব্রতের কথা যোগিনী একাদশী ব্রতের কথা মুখ্যচন্দ্র জ্যৈষ্ঠ গৌণচন্দ্র আষাঢ়ের কৃষ্ণপক্ষের যে একাদশী সেই একাদশী তিথির নাম যোগিনী একাদশী ব্রহ্ম বৈবর্ত পুরাণের একাদশী খণ্ডে পঞ্চদশ অধ্যায় ৩৬তম শ্লোকটি আপনাদের কাছে উদ্ধৃত করছি কি হয় এই একাদশী তিথি পালনে অর্থাৎ যোগিনী একাদশী তিথি পালনে কি ফললাভ হয় মহাপাপ প্রশমন মহাপুণ্য ফলপ্রদা সূচ কৃষ্ণ একাদশীতে কথিতা যোগিনীর নৃপ ব্রহ্ম বৈবর্ত পুরাণ একাদশী খণ্ড পঞ্চদশ অধ্যায়ের ৩৬তম শ্লোক অর্থাৎ মহাপাপ থেকে মানুষ মুক্তি লাভ করে মহাপুণ্য অর্জন করতে পারে এই যে যোগিনী একাদশী ব্রত পালন করলে তা বিভিন্ন ব্রতের যে ফলশ্রুতি ফলকথা থাকে কেন মানুষকে উৎসাহিত করার জন্য যাতে মানুষ উৎসাহিত হয় স্বাভাবিক প্রবৃত্তিবশে মানুষের স্বভাব কেউ ক্লেশ সহ্য করতে চায় না বিশেষ করে কলিকালে শ্রোতা বন্ধুরা আমরা এবার প্রবেশ করব এই ব্রতকথা ব্রত মাহাত্ম্যতে প্রবেশ করব তাই একাদশী ব্রত মাহাত্ম্য সম্বন্ধে ভগবান যুধিষ্ঠির মহারাজ যুধিষ্ঠির এবং ভগবান শ্রীকৃষ্ণ যে সংবাদ ব্রহ্ম বৈবর্ত পুরাণের পঞ্চদশ অধ্যায়তে বিস্তৃত বর্ণনা তার আছে তো একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী এই একাদশী তিথি মাহাত্ম্য আমাকে আপনি কৃপা করে বলুন ভগবান শ্রীকৃষ্ণ তখন বলছেন রাজন সমস্ত পাপ থেকে যদি মুক্তি লাভ যদি কেউ প্রত্যাশা করে আমি এক উত্তম এক ব্রত এক শ্রেষ্ঠ ব্রতের কথা বলছি যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী সেই একাদশীকে বলা হয় যোগিনী একাদশী এই একাদশী ব্রতের পালনের সমস্ত পাপের নাশ হয় যারা নাকি মৃত্যুময় সংসার সাগর থেকে যারা উত্তীর্ণ হতে চায় অর্থাৎ ভবসাগর যারা নাকি উত্তীর্ণ হতে চায় প্রত্যেকেরই এই একাদশী ব্রত পালন করা উচিত এবং এটি একটি সর্বশ্রেষ্ঠ ব্রতই একাদশী ব্রত তো এইবার প্রশ্ন হলো যে এই যোগিনী একাদশী ব্রত আপনি কবে পালন করবেন এটা ১৪৩০ সন চলছে ২০২৩ খ্রিস্টাব্দ এ বছরের ৩০শে জ্যৈষ্ঠ ১৪ই জুন বুধবার দেখবেন ক্যালেন্ডার বা পঞ্জিকা পঞ্চাঙ্গতে লেখা থাকে যে কোনো কোনো সময় দেখবেন স্মার্তমতে অদ্য একাদশীর উপবাস কোনো কোনো সময় লেখা থাকে যে স্মার্ত বা গোস্বামী মতে অদ্য একাদশীর উপবাস নিম্বার্ক মতে পড়াহে পরের দিন যারা যেইভাবে একাদশী করে অভ্যস্ত এবং গুরু পরম্পরা ক্রমে যে যেমন নির্দেশ ঠিক সেরকমই করবেন যদি কেউ স্মার্তমতে করে থাকেন স্মার্তমতেই করবেন যদি কেউ গোস্বামী মতে করেন গোস্বামী মতেই করবেন যদি নিম্বার্ক মতে করেন নিম্বার্ক মতেই করবেন মতকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই যে কোনোভাবে যে কোনো মতেই হোক আপনি এই ব্রত যদি পালন করেন ব্রতের ফল অবশ্যই আপনি লাভ করবেন ১৪৩০ সনের ৩০শে জ্যৈষ্ঠ ২০২৩ খ্রিস্টাব্দে ১৪ই জুন বুধবার এই একাদশীও কিন্তু স্মার্তমতে গোস্বামী মতে এবং নিম্বার্ক মতে একই দিনে এই একাদশী ব্রতটা পড়েছে তা এই দিনে কী করবেন ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন একটা উপাখ্যান প্রাচীন উপাখ্যান প্রত্যেকটা মানুষই শিশুটা শুধু গল্প ভালোবাসে না বয়স্করাও গল্প ভালোবাসে কোনো কঠিন জিনিস যদি নাকি মানুষকে খুব সহজ করে বোঝাতে হয় গল্পই বোধ হয় একমাত্র সব থেকে শ্রেষ্ঠ অবলম্বন যদি আমরা একটা উপমা দিয়ে যদি ওকে বোঝাতে পারি যে এই মানুষটি এই এই কাজ করেছিল শুভ কাজ তার জন্য এই শুভ ফল লাভ করেছে
এই মানুষটি অশুভ কাজ করেছিল, এই অশুভ ফল লাভ করেছে, তবে আমাদের কি হয়, আমরা একটা উৎসাহ পেতে পারি, একটা প্রেরণা লাভ করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে এই একাদশী ব্রতের প্রেরণার জন্য তখন একটি গল্প তখন বললেন যে কুবেরের যে পুরী অলকাপুরী অর্থাৎ যক্ষপুরী, তা অলকাপুরীর রাজা হলেন কুবের। প্রত্যেকের যেমন স্বর্গের একটা রাজধানী আছে, যেমন আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী হলো কলকাতা, ভারতবর্ষের রাজধানী হলো দিল্লি, ঠিক সেই রকম তো প্রত্যেক পুরীরই একটা করে রাজধানী আছে। তো এই অলকাপুরী, অলকাপুরী মানে হলো কুবের, যক্ষদের যে রাজধানী, রাজা কুবের, তিনি ধনাধিপতি, তিনি সমস্ত ধন সম্পদের অধিষ্ঠাতা তিনি। তা কুবের খুব শিবভক্ত ছিলেন, কুবের নিত্য শিবপুজো না করে জল পর্যন্ত পান করতেন না, প্রত্যহ সকালে উঠে স্নান করে দীর্ঘক্ষণ ধরে তিনি শিবপুজো করতেন। ভগবান আশুতোষ শিবের খুব ভক্ত ছিলেন। তা তার এক মালি ছিল, যিনি মালি মানে যিনি ফুলাদি সংগ্রহ করেন, এখন তো দোকান থেকে আমরা সব কিনে আনি ফুলের দোকান থেকে, তা প্রাচীনকালে কিন্তু এরকম ব্যবস্থা ছিল না, কোনো ফুল কখনো এরকম বাজারে বিক্রি হতো না, মালি থাকতো সমস্ত দেবালয়ে ফুল জোগানোর জন্য, মালি থাকতো রাজবাড়িতে, জমিদার বাড়িতে নিত্য পুজোর ফুল মালা যোগান দেওয়ার জন্য মালি থাকতো। ফুল, তুলসী, দূর্বাঙ্কুর, বেলপাতা সমস্ত যোগান দিত হেমমালি নামে সেই মালি। মানস সরোবর থেকে নিত্য কমল পুষ্প সংগ্রহ করে আনত, এনে রোজ যক্ষরাজ কুবেরকে দিত। যক্ষরাজ কুবের খুব শ্রদ্ধার সাথে ভগবান আশুতোষ শিবের অর্চনা করতেন। তো হেমমালির এক পত্নী ছিলেন, তার নাম ছিল বিশালাক্ষী। বিশালাক্ষী মানে খুব সুন্দর টানা টানা চোখ জ্বর, তাই তার নাম এক বিশালাক্ষী। বিশালাক্ষী আমাদের এক দেবীও আছেন, দুর্গারই একটা রূপ বিশালাক্ষী। তা তিনি পরম রূপবতী ছিলেন, খুব অনুরক্ত ছিল এই যে মালি আর কি, হেমমালি খুব অনুরক্ত ছিল পত্নী বিশালাক্ষীর। তাই একদিন এত পত্নীর প্রতি আসক্তি তার সকালবেলা হলো, সেই দিনকে সে মানস সরোবরে ফুল আনতে ভুলে গেল। যক্ষরা দেবজনী, সংকল্প মাত্র বায়ুবেগে তারা যেখানে খুশি যেতে পারে, যেমন খুশি শরীর তারা ধারণ করতে পারে। হেমমালি সেদিনকে ফুল সংগ্রহ করতে গেল না, দুপ্রহর, আমরা যেটাকে দ্বিপ্রহর বা দুপুর বলি আর কি, দুটো প্রহর, তিন ঘন্টায় এক প্রহর, সূর্যোদয়ের পর থেকে তিন ঘন্টায় প্রথম প্রহর, তারপরে তিন ঘন্টায় দ্বিতীয় প্রহর। যদি সূর্যোদয় যদি ছটায় হয় তাহলে নটায় হলো প্রথম প্রহর, বারোটায় হলো দ্বিতীয় প্রহর। পূর্বাহ্নে দেবপুজো করতে হয়, পিতৃপুজো করতে হয় পূর্বাহ্ন অতিক্রান্ত হয়ে গেলে মধ্যাহ্নে, এবং দেবপুজো করে মধ্যাহ্নেই আহার করতে হয়, তাই তার নাম হলো মধ্যাহ্ন ভোজন, দ্বিপ্রাহরিক ভোজন। মধ্যাহ্ন ভোজন মানে বিকেলে তিনটে খেলে কিন্তু মধ্যাহ্ন ভোজন হয় না। আর দেবপুজো যারা করেন, অনেকে ব্যস্ততার জন্য অনেকেই বলেন যে দেখুন সকালে সময় পাই না, স্বামী অফিসে যাবেন, ছেলে মেয়ে স্কুলে যাবে, তাই পুজো করতে করতে একটা দেড়টা বেজে যায়। আমি অনুরোধ করি ওই সময়টা পুজো করবেন না, বারোটার আগে দেবপুজো সম্পন্ন করবেন, যদি প্রয়োজন হয় সংক্ষেপে করবেন। পুজো করা হয়ে গেল, জপ পাঠ আপনি পরেও করতে পারবেন, কিন্তু পুজোটা কিন্তু দেবপুজো অবশ্যই পূর্বাহ্নে করতে হয়, অর্থাৎ বারোটার আগে দেবপুজো সম্পন্ন করতে হয়। তাই তখন কি করলেন, হেমমালি সেদিনকে বিস্মৃত হলেন, স্ত্রীর প্রতি অতি আসক্তিবশত কামাসক্ত হয়ে পড়লেন। এই দিকে যখন নাকি দেখছেন যক্ষরাজ কুবের যখন দেখলেন আসেনি, তখন দূতকে পাঠালেন খবর নিয়ে আসতে, কেন সে ফুল নিয়ে আসেনি। দূত এসে দেখল যে স্ত্রীর সাথে সে আমোদ প্রমোদে মত্ত। যক্ষরাজকে যখন এই সংবাদ দূত দিল, তখন যক্ষরাজ খুব কুপিত হলেন। তা তখন তিনি কী করলেন, তা মালিকে বললেন যাও তাকে আমার কাছে, তাকে হাজির করো। দূত তখন গেল হেমমালির কাছে, এই রাজার সংবাদ, কুবেরের এই সংবাদ যখন দিল তখন খুব ভয় পেয়ে, স্নানও করা হয়নি তখন তার, এতই সে বিলাসে ব্যসনে সে তখন একদম নিমজ্জিত। সেই অবস্থাতেই কী করলেন, তখন হেমমালি চলে এসছেন যক্ষরাজ কুবেরের কাছে। যক্ষরাজ কুবের ক্রোধবশে তখন কী করলেন, তখন তাকে বললেন, খুব রূঢ় ভাষায় বললেন,
যে রে ময়ূর, তা তুই তো জানিস যে রোজ আমি পূর্বাহ্নে আমি পুজো শিব পুজো সম্পন্ন করি, প্রত্যেক দিন তুই খুব সকালেই ফুল নিয়ে আসিস, আজকে কেন তার বিলম্ব হলো, তার তুই প্রশ্নের উত্তর দে। তা তখন আর কি কাঁপছে তখন হেমমালিনী। যক্ষরাজ কুবের ক্রোধকে সম্বরণ করতে পারলেন না, তিনি তখন অভিশাপ দিয়ে দিলেন। তিনি তখন বলছেন যে দেখ, তুই শ্বেত কুষ্ঠরোগ তোর শরীরে আশ্রয় করুক এবং তুই ভার্যার সাথে তোর চিরবিয়োগ হোক, তা তুই এই স্থান থেকে তুই ভ্রষ্ট হ, পতিত হয়ে তুই অধোগতি লাভ কর। কুবেরের অভিশাপে হেমমালিনী কী করলেন, পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলেন এই মর্তলোকে পৃথিবীতে, মানে মরণশীল লোক বলেই এই লোক বলে, মর্তলোক বলে। রোগের যন্ত্রণায় খুব কষ্ট পেতেন, কখনো তিনি সুখে শান্তিতে থাকতে পারতেন না দীর্ঘদিন। কিন্তু স্বীকৃতি ছিল যে দীর্ঘদিন মহাদেবের পুজোর ফুল সংগ্রহ করে দিয়েছেন, ফুল বেলপাতা দুর্বাঙ্কুর তুলসী পত্র এসব সংগ্রহ করে দিয়েছেন। তো এই জন্য শাপগ্রস্ত হয়েও কী করলো, তখন ভগবান শিবের করুণা আশীর্বাদ তিনি কিন্তু লাভ করলেন এবং ভগবান শিবকে কখনো তিনি ভুলে যেতে পারলেন না, ভুললেন না তিনি। হেমমালিনী পর্যটন করতে 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 হিমালয়ের এক তপবনে গেলেন। মার্কণ্ডেয় উনি সেই তপবনে তপস্যা করতেন, সেখানে তখন কুষ্ঠরোগ পীড়িত হেমমালিনীকে দেখে তখন ভগবান মার্কণ্ডেয় তখন তাকে জিজ্ঞাসা করলেন যে হে হেমমালিনী, কার অভিশাপে তুমি এই শ্বেতকুষ্ঠ রোগ তোমার শরীরকে আশ্রয় করেছে? তখন হেমমালিনী উত্তর দিলেন যে আমি ইয়েতে কুবের ধনাধিপতি কুবেরের ভৃত্য ছিলাম, নিত্য আমি ফুল সংগ্রহ করে দিতাম মানস সরোবর থেকে, দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর সাথে আমি অতিরিক্ত আসক্তিতে মত্ত থাকায় আমি সেদিনকে ফুল সংগ্রহ করতে যেতে পারিনি, রুষ্ট হয়ে ধনাধিপতি কুবের আমাকে অভিশাপ দিয়েছেন। পরোপকার হলো সাধুদের একমাত্র ধর্ম। গোস্বামী তুলসীদাসজি রামচরিত মানস গ্রন্থে লিখছেন যে দেখো, এই নবনী মানে মাখন আর সাধুর স্বভাব কেমন। মাখন নিজের তাপে কখনো গলে না, পরের তাপে গলে। শীতকালে মাখন বা বাটার দেখবেন আপনার একটুখানি ওই কোনো একটা পাত্রে বসিয়ে গরম করলে তবে সেটা গলে, কিন্তু সাধুদের হৃদয় পরের দুঃখ দেখলে বিগলিত হয়। সন্ত হৃদয় নবনী তো সমানা কাহা কবি নাহ পরি কাহেই না জানা, নিজ পরিতাপ দ্রবই নবনী তা পরদুঃখ দ্রবহি সন্ত সুপনীতা। সাধু সন্ত এবং মাখনের অনেক সাদৃশ্য বৈসাদৃশ্য আছে। মাখন নিজের তাপে নিজে গলে যায়, কিন্তু এই সাধু সন্তের হৃদয় পরের তাপে গলে। মার্কণ্ডে মুনির হৃদয় হেমমালির দুর্দশা থেকে বিগলিত হলো, তিনি তখন তাকে বললেন যে দেখো, তোমার মঙ্গলের জন্য এক শুভ ফল প্রদানকারী এক ব্রতের কথা বলছি, যেই ব্রত অনুষ্ঠান করলে তুমি এই পাপ থেকে মুক্ত হবে, অভিশাপ থেকে মুক্ত হবে। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যেই একাদশী, এই যে একাদশী মুখ্যচন্দ্র জ্যৈষ্ঠ গৌণচন্দ্র আষাঢ়ের কৃষ্ণপক্ষের যে একাদশী, এই একাদশী তিথিকে বলা হয় যোগিনী একাদশী, অর্থাৎ আষাঢ় মাসের শুক্লপক্ষ কৃষ্ণপক্ষের যে একাদশী। তুমি এই যোগিনী একাদশীর সামনেই আসছে এই তিথি একাদশী ব্রত তুমি পালন করো, এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই তুমি শ্বেতকুষ্ঠ রোগ থেকে তুমি মুক্ত হয়ে যাবে। সমস্ত কথা বললেন ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে। তারপরে তখন বললেন যে মহর্ষি মার্কণ্ডেয়কে তখন কী করলেন, হেমমালিনী প্রণাম করলেন, প্রণাম করে নিষ্ঠার সাথে যোগিনী একাদশী ব্রত তিনি পালন করলেন, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী পালন করলেন। হেমমালিনী সপত্নী পত্নীর সাথে এই ব্রত পালন করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তারা সুখে জীবনযাপন করতে লাগলেন। এই ব্রত পালনের যে ফল সম্পর্কে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে, বলছেন যে আপনাকে তো আমি এই ব্রতের কথা বললাম, এই ব্রত যিনি পালন করেন 88,000 ব্রাহ্মণকে সদ্ব্রাহ্মণকে ভোজন করানোর যেই ফল, সেই ফল সে লাভ করেন,
আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রত পালনে। মহাপাপের বিনাশ হয়, রোগ থেকে নিষ্কৃতি লাভ করতে পারেন, সমস্ত পুণ্য লাভ করতে পারেন। হ্যাঁ, শ্রোতাবন্ধুরা যারা একাদশী এই ব্রতের কথা বলেন বা যারা শোনেন উভয়ই পরম মঙ্গল লাভ করেন। এবার যে প্রশ্ন হলো যে এই তিথি কবে, আমি আগেও বলেছি আবার বলে দিচ্ছি, মরণ আপনাদের স্মরণে থাকবে, 1430 সনের 30শে জ্যৈষ্ঠ, 2023 খ্রিস্টাব্দের 14ই জুন বুধবার, স্মার্ত মতে, গোস্বামী মতে এবং শ্রীনিম্বার্ক সম্প্রদায় মতে একাদশী। পারণ ঠিক তার পরদিন 1430 সনের 31শে জ্যৈষ্ঠ, 2023 খ্রিস্টাব্দের 15ই জুন বৃহস্পতিবার, স্মার্ত মতে, গোস্বামী মতে এবং শ্রীনিম্বার্ক সম্প্রদায় মতে পারণ সূর্যোদয়ের পর থেকে 9টা 13 মিনিটের মধ্যে কিন্তু পারণ করবেন। পারণের মন্ত্র আপনাদের নিশ্চয়ই এতদিনে মুখস্থ হয়ে গেছে বা পদ্ধতি জানা হয়ে গেছে, তবু আরেকবার আপনাদের স্মরণ করিয়ে দিই। সকালে স্নান করবেন, সূর্যোদয়ের পূর্বেই স্নান করবেন, স্নান করে সূর্যোদয়ের পরে গুরু পুজো করবেন, বাড়িতে যেসব দেবদেবী সকলের পুজো করবেন, ভগবান জনার্দনের পুজো করবেন, করার পর জপ করবেন, যদি সম্ভব হয় অন্তত একটা অধ্যায় শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করবেন, বা যদি নাকি সময় যদি না পান পরে অন্তত করবেন, বাড়ির কাজ ব্যস্ততা থাকতেই পারে। সেদিনকে কী করবেন কীভাবে, সমস্ত স্নানাদি পুজো টুজা হয়ে গেল, বিষ্ণু পাদদক সম্ভব যদি না হয়, অনেক বাড়িতে শালগ্রাম শিলাই নেই বা বিষ্ণু পাদদক সংগ্রহ করা হয়তো ক্লেশকর হবে, তা ভগবান শ্রীকৃষ্ণের বা রাধা গোবিন্দের ছবি তো অন্তত অনেকের বাড়িতেই আছে, সব বাড়িতে, সব হিন্দুর বাড়িতেই আছে, তা কী করবেন, একটা পাত্রে জল নিয়ে ভগবানকে, ভগবানের শ্রীপাদপাদ্যে উৎসর্গ করবেন পাদ্যস্বরূপ, তারপর সেই গঙ্গা জলটা ডান হাতের আঁজলাতে নেবেন, নিয়ে তখন কপালে ঠেকাবেন সেই জলটা, তারপরে প্রণাম করে তখন বলবেন এই মন্ত্রটা, ওম অজ্ঞায়ন তিমিরান্ধস্য ব্রতনানেন কেশব প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। কপালে হাতটা ঠেকিয়ে সেই জলটা পারণ করবেন 9টা 13 সেকেন্ড 13 মিনিটের মধ্যে, 9টা বেজে সকাল 13 মিনিটের মধ্যে। তারপর ভগবানকে পুজোর সময়, গুরু পুজো, ভগবান পুজো সময় ভগবানকে যা আপনি নৈবেদ্যতে দিয়ে গেছেন প্রসাদ স্বরূপ গ্রহণ করবেন, এবং তারপরে আপনি সেই দিনকে এই অন্নাদি গ্রহণ করতে পারবেন। তবে হ্যাঁ, মনে রাখবেন দশমী তিথি একাদশীতে ব্রত এবং দ্বাদশী তিথি এই যে তিনটে দিন কখনো আমিষাহার গ্রহণ করবেন না। পরিবারের যারা একাদশী করে না তারা করলে হয়তো খুব দোষ হবে না, তাদের বুঝিয়ে বলবেন, বোঝালে নিশ্চয়ই তারা বুঝতে পারবেন। সম্ভবত পরিবারের যারা নাকি একাদশী করতে পারবে না তারা অন্তত দশমী, একাদশী, দ্বাদশী তিনটে তিথিতে যদি নিরামিষ ভোজন করেন নিশ্চয়ই তাদের কল্যাণ হবে। শ্রোতা বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক। আমার অনুরোধ থাকলো যারা সমর্থবান, প্রথমে একটু কষ্ট হবে, তারপরে দেখবেন আর কষ্টটাকে কষ্ট মনে হবে না, সব সহ্য হবে। যদি পারেন এই ভিডিওটা শোনার পর চেষ্টা করবেন একাদশী ব্রতটা পালন করার জন্য। একাদশী ব্রতে সমস্ত ফল ভোজন করা যায়, দুধ খাওয়া যায়, দুধ পান করা যায়, কিন্তু যাই করবেন ভগবানকে নিবেদন করে প্রসাদ স্বরূপ কিন্তু নেবেন। দশমী তিথিতে যদি আপনি ঘরে দই পেতে রাখেন, সেই দইটাকে আপনি ভগবানকে নিবেদন করে আপনি একটা শুদ্ধ পাত্রে পারবেন, যেই পাত্র থেকে আপনি এটো করেননি এমন একটা পাত্র, নিরামিষ পাত্র রেখে দেবেন বাড়িতে, তাতে দই পাতবেন। বাদাম, মানে গ্রাউন্ড নাট যেটাকে আমরা চিনে বাদাম বলি, চিনে বাদাম যাদের নাকি কাঁচা খাওয়া অভ্যাস আছে, ভিজিয়ে রাখতে পারেন বা বাদামকে সেদ্ধ করে খেতে পারেন। শিম, বেগুন, বিট, গাজর, পুঁই শাক বাদে সমস্ত সবজি, সৈন্ধব লবণ, হলুদ দেবেন না, কোনো মশলা দেবেন না, সৈন্ধব লবণ এবং ঘি বা বাদাম তেলে বা সূর্যমুখী তেল দিয়ে সাঁতলে সেদ্ধ করে প্রসাদ স্বরূপ ভগবানকে নিবেদন করে প্রসাদ স্বরূপ পেতে পারেন। যার যেমন সুবিধা হবে তেমন করবেন। শ্রোতা বন্ধুরা, আমার অনুরোধ যেমনভাবেই হোক, একটু ক্লেশকর কষ্টকর হলেও চেষ্টা করবেন এই ব্রত পালন করার জন্য। আমরা ইচ্ছায় বা অনিচ্ছায় অনেক আমরা দুষ্কর্ম, আমরা পাপ কাজ করে থাকি, আর সমস্ত কর্মের শুভ অশুভ সব কর্মের ফলভোগ আমাদেরই করতে হবে। যা আমরা করেছি, যা আমরা করছি, ভবিষ্যতে যা করব, সমস্ত পাপ থেকে নিষ্কৃতি লাভের সর্বোত্তম ব্রত এই একাদশী ব্রত। চেষ্টা করবেন সকলে পালন করার।
সকলকে নমস্কার, ধন্যবাদ। ভগবানের কৃপা আশীর্বাদ আপনাদের সকলের শিরে বর্ষিতকে প্রার্থনা জানাই। ওম শান্তি শান্তি শান্তি।